বল। আরে হয়ে গেছে, আসছি আসছি, দাঁড়া দাঁড়া, লেট করিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। পঞ্চাশ টাকা বেশি মানে? এক টাকাও বেশি দিবি না শালিনী। তুই না এত ঝগড়টে হয়ে যাচ্ছিস কেন? আরে আমার ব্যাগ। ঝগড়া করলে না ব্যাগটা ট্যাক্সিতেই ফেলে আসবো। দাদা ব্যাগটা নিয়ে আসবেন প্লিজ। চল। উফ, কি হলো? চল, দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছি না লোকটা খুব ইম্পর্টেন্ট এন্ড বিজি। দেখ, বিজি সেটা আমি, আর ইম্পর্টেন্ট সেটা দেখে নিচ্ছি। এই পৃথিবীতে তোর থেকে প্রিশিয়াস কেউ জন্ম নেয়নি, এটা মনে রাখবি। ওকে, লেটস গো বেবি। স্যার, এই হলো সেই অঙ্কিতা। এনি ড্রিংকস? নো নো, খা না। দুটো ড্রিংকস দি। সো অঙ্কিতা, হোয়ার ডু ইউ লিভ? বাগুইয়াটি। কোয়ালিফিকেশন? যাদবপুর ইউনিভার্সিটি, ফিলোসফি অনার্স। ফিলোসফি, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। এনিওয়ে, তুমি কি জানো তোমার কাজটা কি? হ্যাঁ, শালিনী আমাকে কিছু বলেছে। তোমার কি মনে হয় তুমি এই কাজটা করতে পারবে? হ্যাঁ স্যার, পারবো আমি। Because I am confident enough to mold people, and most importantly, I want to be a big star. সে তো সবাই হতে চায়, এটা নতুন আবার কি আছে? আপনার 15 বছরের ক্যারিয়ারে কটা ইগল দেখেছেন স্যার? সব থেকে উপরে ওরে, কিন্তু মাটিতে কি হচ্ছে সবটুকু দেখতে পায়। ধরা ছোঁয়ার বাইরে, অথচ তার তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু কোনো শিকার এড়িয়ে যেতে পারে না। আমি সেই ইগল স্যার। যার ঘুম পেলেও মাটিতে নামে না, সবচেয়ে উচ্চতম গাছের উচ্চতম ডালে ঘুমোয়। আর এটা আমার অহংকার নয় স্যার, বিশ্বাস। নামটা বসিয়ে নিও, কাল 8টায় কল টাইম, পিক আপ বাড়িতে পৌঁছে যাবে।
থ্যাংক ইউ স্যার। কি এটা? বোর্ডিং পাস। কোথাও যাচ্ছ? এভারেস্ট। বাট ডোন্ট ফলো মি হ্যাঁ। ওখানে শুধু আমার একার গেট পাস আছে। তুমি যা করছো তার কনসিকোয়েন্স জানা আছে তো? জানি বলেই তো জানাচ্ছি। ওকে ওকে, গুড নাইট গুড নাইট, আই লাভ ইউ, বাই। উফ। সিগারেট লাও, গোল্ড ফ্লেক লাইট। I already told you David, 20 lakh taka na hole ami ar ei project e sign korbo na, please ei issue ta niye ar kotha bolte bhalo lagche na, okay then jokhon amar account e taka ta dhukbe tokhon kotha bolbo, tokhon call kore, okay bye। গুড মর্নিং সোনা। আর ইউ গন ম্যাট? কি করছোটা কি এটা? রিল্যাক্স বাবু, রিল্যাক্স রিল্যাক্স। নাথিং টু বি রিল্যাক্স। আজকে ঘরে বাইরে অফিসে সবাই জানতে পারলে আমার কি ভাববে একবার বুঝতে পারছো? আচ্ছা কি জানলে? আদি খেতা করো না তো। ওটা তুমি করছো। আর আমাকে ভুলও কিন্তু তুমি। আমি ভুল বুঝছি? তুমি জানো সারা দেশ তোমায় কি ভাবছে? সোর্স অফ এন্টারটেইনমেন্ট। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ইন্টারনেটে আজকে তোমার জাস্ট একটা শরীর গরম করার অবজেক্ট। আচ্ছা রনি,
তুমি কি চাও? আজ BMW, কাল অডি, পরশু ওই ফেরারি ফেরারি কি একটা বলে না, তাতে চড়ে অঙ্কিতাকে নিয়ে ঘুরে বেড়াবে, নাকি ওই সাইকেল রিক্সে চড়ে চারা পোনা মাছ কিনতে? চয়েস ইজ ইয়োর্স। আর শোনো, আমি কিন্তু মা হিসেবে অঙ্কিতার জন্য এথিক্যালি গর্বিত। কেন জানো? ও ওর সেক্সুয়ালিটিকে দিয়ে ভাব প্রকাশের মাধ্যম করে ইউটিউবে রানী হয়ে উঠেছে, এতে কোনো খারাপ কিছু দেখছি না। টাকাটা কোন যন্ত্রে ছাপা হচ্ছে সেটা বড় কথা নয়, কোনো ম্যাটারই করে না। রনি, একটা কথা, তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে, আধুনিক ছেলে হয়ে এরকম ছিঁচকাঁদুনে কাঁদার কি কোনো মানে আছে? ওকে, তোমরা তাহলে গল্প করো, আমার একটু বেরোনোর আছে তো। আরে, তুমি এখনো কিন্তু আমায় ভুল বুঝছো। তাহলে ঠিকটা কি? আচ্ছা শোনো, তুমি আমার সঙ্গে একটু ঘরে চলো, আমি তোমায় সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আমার এতটুকু ইচ্ছা নেই। উফ, প্লিজ। কি? অঙ্কিতা, প্লিজ প্লিজ, আমার একদম ভাল লাগছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, একটু বুঝছো, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? এই শুক্রবার তো তোর ছবির রিলিজ, তাই না? হ্যাঁ মাম। তুই তোর প্রোডিউসার ডিরেক্টরদের সব বলে দিবি, আমি এই ছবির অনারে একটা পার্টি দেবো। ইয়েস, ইওর মম পার্টি দেবে। ওকে মাম, ইউ আর দ্য লাভলিস্ট মম। ম্যাম, পর্নস্টার থেকে ফিল্মস্টার কেমন লাগছে? নাথিং স্পেশাল, পর্নস্টার ফিল্মস্টার জানি না, আই বিলিভ ইন বিইং এ সুপারস্টার। আপনার দর্শক আপনাকে কিভাবে নেবে যদি একটু শেয়ার করেন প্লিজ। এতদিন আমাকে যেভাবে নিত, আর যেভাবে নিলে সিনেমা সুপারহিট, অবভিয়াসলি সেইভাবেই নেবে। আর এই ছবিতে অঙ্কিতা ব্যানার্জি আছে, সিনেমা সুপারহিট। আপনার সিনেমার মধ্যে কি আছে স্পেশালি যদি একটু শেয়ার করেন প্লিজ? অনেক কিছুই আছে, সেটা অবশ্য সিনেমা হলে এসেই দর্শককে দেখতে হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। শুনলেন অঙ্কিতার কথা? তার আপকামিং ফিল্ম নিয়ে এখন গোটা শহর উন্মুক্ত হয় বয়, আর দর্শকের মধ্যে তো কৌতূহলের সীমানা নেই। আর খোদ অঙ্কিতার কথায়, সিনেমা আর পর্ন, এভরিথিং ইজ এন্টারটেইনমেন্ট টু হার, সো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ক্যামেরায় আশিষ সেনের সঙ্গে আমি প্রিয়াঙ্কা, HTV। Keep watching.